हेलो एवरीवन, वेलकम टू ग्लोबल इंजीनियरिंग बीडी। अपनारा देखते सोनिर एक हाई स्पीड फैन। ये फैनटी टेबिल थेके पड़े एखन आर चलछे ना, अर्थात टेबिल थेके पड़े जावर परे आर चलछे ना लाइन देवार परे। अपनारा देखते ये फैनटी निये आसा होयेछे आमार काछे जे ये फैनटी चलछे ना केन ता देखार जन्य। तो आमरा आजके আপনাদের সামনে এটি কি সমস্যা রয়েছে সেটি দেখব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। চলুন তাহলে ফ্যানটি খুলে দেখা যাক এর ভিতরে কি সমস্যা রয়েছে। আমরা ফ্যানের পিছনের পার্টটি খুলে নিলাম, অর্থাৎ পিছনের ঢাকনাটি। আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানের মোটরটি এবং এখানে এই কেবল এবং ক্যাপাসিটার আর রেগুলেটর এগুলো দেখা যাচ্ছে। এখানে মূলত লুজ কানেকশন হয়েছে আমার মনে হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন রেগুলেটরের ভেরিয়েবল রেজিস্টারটি লুজ কানেকশন রয়েছে, কেবলগুলো লুজ কানেকশন রয়েছে। আমরা এখন এই কেবলগুলো দেখব যে আসলে কেবলের সমস্যা না ফ্যানের মোটরের সমস্যা। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি এই কেবলগুলো এখন কেটে দেখব যে আসলে এর ভিতরে কী রয়েছে। এর ভিতরে গেজগুলো বের হয়ে আসছে, অর্থাৎ এই কেবলটি টান খাওয়ার কারণে কেবলের ভিতরে গেজগুলো ছিঁড়ে গেছে। তো আমরা এখন এই কেবলটি নতুন করে জয়েন করে দেখব যে কেবলটি মূলত ভালো আছে না নষ্ট হয়ে গিয়েছে। আমরা কেবলটি ইনসুলেশন ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ফ্যানের কেবলটির ইনসুলেশন ছাড়িয়ে আমরা নতুন করে জয়েন দিয়ে দেখব যে কেবলটি ঠিক আছে কিনা। এখন আমরা এই কেবলটি দেখব যে ভিতরে ইনসুলেশন ঠিক আছে। হ্যাঁ, ইনসুলেশন ভিতরে যে কেবলের গেজগুলো রয়েছে সেই গেজগুলো ঠিক আছে। এখন আমরা আগে যেভাবে কানেকশন করা ছিল সেইভাবে কানেকশন করে ফ্যানটি পাওয়ার দিয়ে দেখব যে ফ্যানটি চলে কি না। তারপরে রেগুলেটারে কী সমস্যা রয়েছে সেটিও আমরা একে একে দেখে নিব। তো আমরা এখন এই ফ্যানের কানেকশন করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে এর উপরে একটি টিউব দিয়ে আমরা এটি পাওয়ার দিয়ে চালানোর চেষ্টা করব। আমরা এই মুহূর্তে ট্যাপিং করব না, এর উপরে একটি এমপিএ টিউব ঢুকিয়ে দেব যাতে কোনো বডি শর্ট বা কোনো দুর্ঘটনা না ঘটে তার জন্য। তারপরে আমরা এই ফ্যানটিতে পাওয়ার দেব, পাওয়ার দিয়ে চেক করে নেব। এখন আমরা এই পাওয়ার দেওয়ার কাজটি চলছে, অর্থাৎ আমরা চেক করব, তারপরে দেখব যে এই ফ্যানটির কয়েলে কোনো সমস্যা রয়েছে কিনা, অর্থাৎ মোটরে কোনো সমস্যা রয়েছে কিনা সেটিও আমরা চেক করে দেখব। তো আমরা এখন প্রথমে পাওয়ার দিয়ে চেক করে দেখে নেব যে মূলত এই ফ্যানটির মোটরটি ঠিক আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরটি চলছে, অর্থাৎ ফ্যানটি ঠিক আছে। এটি শুধুমাত্র কেবলের সমস্যা ছিল যার কারণে এই ফ্যানটি চলছিল না। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্যানটি খুব স্পিডে চলছে। এরপরে আমরা এখন এই ফ্যানটির যে ওয়্যারিং রয়েছে, অর্থাৎ কেবলগুলো কানেকশন রয়েছে, সেই কানেকশনগুলো যথাযথভাবে দেওয়ার চেষ্টা করব এবং ট্যাপিং করব। এখন আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই ফ্যানটির রেগুলেটারের যে ছিদ্রটি রয়েছিল সেই ছিদ্রটি ভেঙে রেগুলেটারটি বেরিয়ে আসছে। তো রেগুলেটারটি আমরা এই ফ্যানের কাভারের সাথে লাগিয়ে দেবো। আগে আমরা এই ফ্যানের যে কেবলগুলো রয়েছে সেইগুলো আমরা ট্যাপিং করে দিব সুন্দর করে। এখন ট্যাপিং করার জন্য আমরা পিভিসি ট্যাপ ইউজ করছি। আমরা কেবলের জয়েন্টগুলো সুন্দর করে ট্যাপিং করে নিয়েছি। আপনারাও কোনো জয়েন্ট এভাবে লুজ কানেকশন রাখবেন না, সবসময় ট্যাপিং করে নেবেন। আর এই ফ্যানের যে রেগুলেটারের ছিদ্রটি রয়েছে সেটি ছিদ্রটি ভেঙে গিয়েছে, তাই আমি আরেকটা ছিদ্র করে এই রেগুলেটারটি এখান থেকে বের করে নিলাম, এর নবটি, যাতে এই রেগুলেটারের মাধ্যমে ফ্যানটি হাই স্পিড লো স্পিড করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটারটি এখান থেকে আমরা বের করে নিয়ে আসছি। এভাবে এখন এই যে রেগুলেটার নাটটি রয়েছে সেটি সুন্দর করে টাইট করে আমরা চালিয়ে দেব। টাইট দেওয়া শেষ হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন রেগুলেটারটি সেট করা হয়ে গেছে। এখন আমরা এই যে ফ্যানের রেগুলেটারটি সুন্দর করে লাগিয়ে দিয়েছি, এখন আমরা এই ফ্যানের ব্যাক পার্টটি, অর্থাৎ ব্যাক কভারটি আমরা এখন লাগিয়ে দেব এই ফ্যানের মোটরের ব্যাক পার্টের সাথে এই স্ক্রুটির সাহায্যে। এখন আমরা এই ফ্যানটি লাগিয়ে দিলাম, পজিশন করে এই স্ক্রুটি আমরা এখন টাইট করে দেব।
এখন আমরা ফ্যানটি চালিয়ে দেখব যে রেগুলেটরটি কাজ করছে কিনা। তো এভাবে আপনারা আপনাদের ফ্যানের যদি কোনো কেরমে এভাবে হয়ে থাকে বা ফ্যান সার্ভিসিং করার ক্ষেত্রে এভাবে আপনারা কেবলগুলো বা প্রথমে চেক করে নেবেন জয়েন্টগুলো, তাহলে বুঝতে পারবেন যে এর ভিতরে কেবলের কারণে ফ্যানটি চলছে না বা কোনো সমস্যা রয়েছে কিনা। তো আমরা এখন পাওয়ার দিয়ে চালিয়ে দেখব ফ্যানটি ঠিক আছে কিনা। তো সেই কাজটি আপনারা দেখতে পাচ্ছেন, ফ্যানটি সুন্দর করে চলছে, হাই স্পিডে চলছে। তো এভাবে আপনারা আপনাদের ফ্যান ঠিক করে নিতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে অন্য কোনো এপিসোডে। খোদা হাফেজ।